আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যথারীতি আমরা আরেকবার মিলিত হয়েছি অনলাইন ক্লাসের জন্য। একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান বিষয়ের ক্লাসে আমরা আজকে মিলিত হয়েছি এবং আমরা সবাই জানি যে আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করছিলাম, অর্থাৎ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসটি নিয়ে আজকে আমি উপস্থিত এবং এই ক্লাসটি কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ের আজকে সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হতে চলেছে। এরপরে আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে যাব। তো আজকে ক্লাসের লেসন আউটলাইন, অর্থাৎ যেই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা জানবো, সেগুলো হচ্ছে তিনটা মেথড সোশ্যাল রিসার্চের। একটি হচ্ছে ফিলোসফিক্যাল মেথড, অবজারভেশন মেথড এবং পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড। এবং এর ভিতরে আমরা জেনে রাখবো যে ফিলোসফিক্যাল মেথড যদিও সমাজবিজ্ঞানের জন্য এই অর্থে গুরুত্বপূর্ণ যে অনেক পথিকৃত সমাজবিজ্ঞানী বা অনেক বিখ্যাত সমাজবিজ্ঞানী আমাদের পূর্বজ, তারা এই ফিলোসফিক্যাল মেথডটা ব্যবহার করেছেন। তবে বর্তমান সময়ে কিন্তু এই মেথডটার ব্যবহার অনেকাংশেই কমে এসেছে। বর্তমান কালে এই মেথডটার খুব বেশি ব্যবহার হচ্ছে না, যে কারণে আমরা ফিলোসফিক্যাল মেথড নিয়ে আসলে খুব বেশি আলোচনায় আজকে যাব না। আমরা শুধু জেনে নিব যে ফিলোসফিক্যাল মেথডটা কি। এরপরে রয়েছে ফিলোসফিক্যাল মেথডকে আমরা বাংলায় বলে থাকি দার্শনিক পদ্ধতি। এরপরে দ্বিতীয় যে পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অবজারভেশন, বাংলায় যেটাকে আমরা বলে থাকি পর্যবেক্ষণ। অবজারভেশন শব্দটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বা এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, এবং ধীরে ধীরে আমরা অবজারভেশন রিসার্চের ক্ষেত্রে কি বোঝানো হয় অবজারভেশন বলতে সেটাও জেনে নিব। এবং থার্ড যে বিষয়টা আজকে আমরা আলোকপাত করব সেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। এটা রিসার্চের একটা বিশেষ মেথড, বিশেষ করে নৃবিজ্ঞানে এই ধরনের রিসার্চ বেশি করা হয়ে থাকে, আমরা এটাও আজকে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিলোসফিক্যাল মেথড বা দার্শনিক পদ্ধতি। রিসার্চের ক্ষেত্রে দার্শনিক পদ্ধতিটা কি, এখানে আমরা ডেফিনেশনে দেখতে পাচ্ছি বলা হচ্ছে ইন দ্য মেথড হোয়ার রিসার্চার ইউজেস ওন ইনসাইট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ দ্য সোসাইটি ফ্রম ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড ভিউ ইজ রিগার্ডেড অ্যাজ ফিলোসফিক্যাল মেথড। অর্থাৎ দার্শনিক মেথড বলতে গবেষণার ক্ষেত্রে এমন একটা মেথডকে বোঝানো হয় বা এমন একটা পদ্ধতিকে বোঝানো হয় যে পদ্ধতিতে গবেষক তার নিজের ইনসাইড, অর্থাৎ তার নিজের বুদ্ধি বিবেচনা, তার নিজের যে দূরদৃষ্টি সেইটাকে ব্যবহার করবেন এবং সেইটাকে ব্যবহার করে সমাজের বিভিন্ন বিষয় সমূহকে, সমাজের বিভিন্ন সমস্যা সমূহকে একজন গবেষক বিশ্লেষণ করার চেষ্টা করবেন এবং তিনি একজন দার্শনিকের মতো কাজ করবেন। দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে, দার্শনিকের মতো একটা গভীর দৃষ্টিভঙ্গি থেকে তিনি সমাজের বিভিন্ন বিষয় সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং সূক্ষ্মভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর একটা ভাবে সেই জিনিসটা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন বা সমাজের যে সমস্যাগুলো সেগুলোকে চিহ্নিত করবেন, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার উপায়গুলোকে চিহ্নিত করবেন। এটাই আসলে দার্শনিক পদ্ধতির কাজ। এবং বিখ্যাত দার্শনিক ভিকো বা সমাজবিজ্ঞানে আমরা যদি কার্ল মার্কস এর কথা বলি, আমরা সবাই কার্ল মার্কস কে চিনি, পরের অধ্যায়গুলোতে আমরা আরো ভালো করে চিনবো। তো কার্ল মার্কস যে ধরনের গবেষণা করেছেন সেটাকে কিন্তু ফিলোসফিক্যাল মেথডের গবেষণা আমরা বলতে পারি। এবং বাংলাদেশের পথিকৃত সমাজবিজ্ঞানী, বিখ্যাত সমাজবিজ্ঞানী এ কে নাজমুল করিম, তিনি কিন্তু সমাজবিজ্ঞানের ক্ষেত্রে ফিলোসফিক্যাল মেথডটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। কারণ তিনি বলেছেন যে পরিসংখ্যান যে বিষয়টা, আমরা পরিসংখ্যানের বিভিন্ন অ্যানালাইসিস এর মাধ্যমে যে ফলাফল পাই সেটাকে সবসময় অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করি, কিন্তু নাজমুল করিম স্যারের যে ভাষ্য, তিনি বলেছেন বা তিনি মনে করতেন যে পরিসংখ্যান কিন্তু সমাজের যে বিষয়গুলো সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনেক সময় ব্যাখ্যা করতে সক্ষম হয় না বা পরিসংখ্যানের রেজাল্ট থেকে আমরা ঘটনার গভীর থেকে সেটাকে বুঝতে কিন্তু ব্যর্থ হই। আর সেই সমস্ত কারণেই তিনি বলেছেন যে ফিলোসফিক্যাল মেথডটা কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বা উল্লেখযোগ্য হেল্পফুল পদ্ধতি হতে পারে। আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ফিলোসফিক্যাল মেথড, অর্থাৎ ফিলোসফিক্যাল মেথডের যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো এক নজরে দেখে নেব। প্রথমেই বলা হচ্ছে দ্য ওল্ডেস্ট মেথড অফ
সোশ্যাল রিসার্চ, অর্থাৎ যে কয়টা পদ্ধতিতে সামাজিক গবেষণা করা হয়ে থাকে তার ভিতরে সবচাইতে পুরানো যে পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে এই ফিলোসফিক্যাল মেথড বা দার্শনিক পদ্ধতি। আমরা জানি সমাজ বিজ্ঞানের অনেকে আদি জনক বলে থাকে, বা যেখানে একটা কনফিউশন আছে যে সমাজ বিজ্ঞানের জনক আসলে অগাস্ট কোথ না ইবনে খালদুন, সেই ইবনে খালদুন কিন্তু তার গবেষণাগুলো এই দার্শনিক পদ্ধতি অবলম্বন করেই করেছিলেন। তো এ কারণে বলা যায় যে সমাজ বিজ্ঞানের যে গবেষণা পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু ফিলোসফিক্যাল বা দার্শনিক মেথডকে সবচাইতে পুরানো মেথড বললে ভুল বলা হবে না। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে রিসার্চার্স অ্যাক্ট লাইক ফিলোসোফার্স। এখানে কি করা হয়, একজন গবেষক তিনি একই সাথে যেমন গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন পাশাপাশি তিনি কিন্তু একজন দার্শনিকের মতো কাজও করেন, এবং তিনি বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে এবং তার সাথে নিজের দূরদৃষ্টি, নিজের জ্ঞান, নিজের বিবেচনা এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু সমাজের যে ইস্যুস গুলো, সমাজের যে সমস্যাগুলো বা সমাজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, সমস্যা হলে সেটার সমাধান বলেন, সমাজ পরিবর্তনের যে ধাপগুলো সেগুলো বলেন। এ ধরনের কাজগুলো কিন্তু একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি করে থাকেন, এবং এ কারণে বলা হয় যে এই ফিলোসফিক্যাল মেথড বা দার্শনিক পদ্ধতিতে একজন রিসার্চার কিন্তু দার্শনিকের মতোই কাজ করেন। তৃতীয় যে পদ্ধতিটা সেটা সরি তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেখানে বলা হচ্ছে ইনডেপথ অ্যানালাইসিস অফ সোশ্যাল ফেনোমেনন, অর্থাৎ সামাজিক ঘটনা সমূহের একটা গভীরতম বিশ্লেষণ। অর্থাৎ ফিলোসফিক্যাল মেথডে কিন্তু সমাজের যে ইস্যুস গুলো বা সমাজের যে সমস্যাগুলো, সমাজের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোকে সুপারফিশিয়াল বা উপরে উপরে দেখা হয় না, ঘটনাগুলোর গভীরে যে ঘটনাগুলোর অ্যাকচুয়াল কারণ, ঘটনাগুলোর ব্যাকগ্রাউন্ড, কনটেক্সট এই সবকিছুই কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে বের করে আনা হয়, এবং এ কারণে বলা হয় যে ফিলোসফিক্যাল মেথডে কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ ঘটনার গভীরে গিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ করা হয়। এবং ফোর্থ যেটা, এবং এটা ফোর্থ বা সর্বশেষে লেখা হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ফিলোসফিক্যাল মেথডকে অবশ্যই অবজেক্টিভ হতে হবে, অবজেক্টিভিটি থাকতে হবে। আমরা অবজেক্টিভিটি সম্পর্কে এর আগেও জেনেছি, তারপরেও আমি বলছি যে হোয়াট ইজ অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি হচ্ছে সেই বিষয় যে আমি যা দেখবো আমি তাই বলবো, এবং একটা বিষয় সবার কাছেই একরকম, একটা কালো কলম, সেটা যে যেভাবেই দেখুক সেটা কালো কলম, অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই, বা একই জিনিসকে যখন সবাই একইভাবে বুঝে সেটাকে আমরা অবজেক্টিভিটি বলতে পারি, এবং এটা বাস্তবতার সাথে সম্পৃক্ত যে এখানে মনোভাবের, অনুভূতির বা কাল্পনিক কোনো বিষয়ের কোনো কোনো জায়গা নাই, এখানে একেবারে বস্তুনিষ্ঠভাবে যেটা আমরা চোখে দেখি, যেটা বাস্তব সেই জিনিসটাকে তুলে আনতে হবে। এবং এই কারণেই আমরা বলবো যে ফিলোসফিক্যাল মেথড বা দার্শনিক পদ্ধতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্টিভিটি, বা বাংলায় যেটাকে আমরা বলছি বস্তুনিষ্ঠতা। তো আমরা আসলে ফিলোসফিক্যাল মেথড সম্পর্কে এতটুকুই জানব, যেহেতু আমরা বলছি যে বর্তমান কালে আমরা যে ধরনের গবেষণাগুলো করে থাকি সেক্ষেত্রে সেখানে আমরা ফিলোসফিক্যাল মেথডটা নিয়ে খুব বেশি আলোচনা করি না, বা ফিলোসফিক্যাল মেথডটাকে খুব বেশি ব্যবহার করি না। এই জন্য আমরা অপেক্ষাকৃত বেশি ব্যবহৃত যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো নিয়েই আলোচনা করব, এবং এরকমই একটি পদ্ধতি হচ্ছে অবজারভেশন, বা বাংলায় যাকে আমরা বলছি পর্যবেক্ষণ। দেখে নেওয়া যাক অবজারভেশনের ডেফিনেশনে কি বলা হচ্ছে। ডেফিনেশনে বলা হচ্ছে অবজারভেশন ইজ এ প্রসেস দ্যাট গ্যাদার ওপেন এন্ডেড ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন বাই অবজার্ভিং পিপল অ্যান্ড প্লেসেস এট দ্য রিসার্চ এরিয়া। এখানে আমরা বলতে পারি যে অবজারভেশন মেথডটা কিন্তু মূলত ডেটা কালেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেথড, এবং এখানে বলা হচ্ছে যে অবজারভেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা ওপেন এন্ডেড ডেটা কালেকশন করে, অর্থাৎ স্ট্রাকচার না, একটা জিনিসের যে একটাই উত্তর থাকবে বা মাল্টিপল চয়েস থাকবে সেরকম নয়, আমরা যা কিছু দেখব সেই নির্দিষ্ট বিষয়ে সবকিছুই আমরা লিপিবদ্ধ করব, এবং এটা ফার্স্ট হ্যান্ড তথ্য সংগ্রহ করে, অর্থাৎ আমি সরাসরি, বা আমি যদি রিসার্চার হয়ে থাকি আমি সরাসরি ফিল্ড লেভেল থেকে ডেটা কালেকশন করব, আমি কোনো সেকেন্ডারি সোর্স থেকে বা দ্বিতীয় কারো কাছ থেকে, মধ্যবর্তী কারো কাছ থেকে ডেটা কালেকশন করব না। যেমন আমি যদি রাজশাহী কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে গবেষণা করতে চাই,
সেক্ষেত্রে আমি নিজে এসে রাজশাহী কলেজের স্টুডেন্টদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করব। আমি রাজশাহী কলেজের কোনো শিক্ষক বা অন্য কোনো কলেজের কোনো শিক্ষার্থী অথবা রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অভিভাবক এরকম কোনো মাধ্যমের কাছ থেকে তাদের বিষয়ে জানার চেষ্টা করব না, বরং আমি নিজে সরাসরি তাদেরকে পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করব। এবং এখানে বলা হচ্ছে যে অবজারভেশনে কি করা হয়, মানুষকে পর্যবেক্ষণ করে ফার্স্ট হ্যান্ড এবং ওপেন এন্ডেড ডেটা কালেকশন করা হয়। এবং সেটা কিভাবে করা হয়, যেই টার্গেট গ্রুপের উপরে আমি গবেষণা করতে চাই বা আমার গবেষণার মাধ্যমে যাদের সম্পর্কে, যে গ্রুপ অফ পিপল সম্পর্কে আমি জানতে চাই, তাদেরকে পর্যবেক্ষণ করা, এবং সেটা হচ্ছে অ্যাট আ রিসার্চ এরিয়া, গবেষণার যে এলাকা সেই এলাকাটাতেই তাদেরকে অবজার্ভ করতে হবে। যেমন আমি যদি রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অবজার্ভ করতে চাই, তাহলে কিন্তু আমাকে রাজশাহী কলেজে এসেই তাদেরকে অবজার্ভ করতে হবে। আমি যদি মার্কেটে গিয়ে তাদেরকে অবজার্ভ করি, কিন্তু আমি যদি স্টুডেন্টদের বাসায় গিয়ে তাদেরকে অবজার্ভ করি, তাহলে কিন্তু রাজশাহী কলেজের স্টুডেন্ট হিসেবে তাদের যে এসেন্সটা সেটা কিন্তু আমি সেখানে পাবো না। কাজেই আমাকে নির্দিষ্ট যে রিসার্চ এরিয়া, সেই রিসার্চ এরিয়াতে গিয়েই কিন্তু পর্যবেক্ষণটা করতে হবে। যেমন আমার যদি পর্যবেক্ষণের বিষয় হয় যে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ক্লাসে কতখানি মনোযোগী থাকে, তাহলে কিন্তু তাদেরকে আমার তাদের ক্লাসে যেই অবজার্ভ করতে হবে, ক্লাসের বাইরে অন্য কোন জায়গায় অবজার্ভ করে কিন্তু ক্লাসে তারা কতখানি মনোযোগী সেটা আমি কখনোই সঠিকভাবে জানতে পারবো না। এই জন্য বলা হচ্ছে যে অবজারভেশন মেথডে মানুষদেরকে বা রিসার্চ টার্গেট যারা, পার্টিসিপেন্ট যারা, তাদেরকে অবজার্ভ করা হয় অ্যাকচুয়াল রিসার্চ এরিয়াতে গিয়ে। ক্যারেক্টারিস্টিকস অফ অবজারভেশন, আমরা এবার পর্যবেক্ষণ পদ্ধতির যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে জেনে নেব। প্রথমেই বলা হচ্ছে সিস্টেমেটিক, বা এটা একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে চলে। অবভিয়াসলি আমরা জানি যে সায়েন্স এবং রিসার্চ এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত সিস্টেমেটিক বিষয়, সবকিছু সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে নিয়ন্ত্রিত ভাবে করতে হয়। এবং একটা রিসার্চ মেথড যদি সিস্টেমেটিক না হয়, তাহলে কিন্তু সেটা থেকে ভালো মানের রিসার্চ কখনো সম্ভব নয়, এবং ঠিক এক অন্য যে কোনো ভালো রিসার্চ পদ্ধতির মতোই বা গবেষণা পদ্ধতির মতোই অবজারভেশনও কিন্তু একটা খুব সিস্টেমেটিক পদ্ধতি। অর্থাৎ নির্দিষ্ট কিছু সিস্টেম আছে, নির্দিষ্ট কিছু স্টেপস আছে যেগুলো পার করতে হয়, নির্দিষ্ট কিছু শর্ত আছে যেগুলো পূরণ করতে হয়, নির্দিষ্ট কিছু নিয়ম আছে যে নিয়মের ভিতর দিয়ে যেতে হয়। এই কারণে আমরা বলছি যে অবজারভেশন মেথডটা হচ্ছে সিস্টেমেটিক। এরপরে বলা হচ্ছে স্পেসিফিক, অবশ্যই অবজারভেশন একটা স্পেসিফিক মেথড, আমি অবজার্ভ করব। আমি একটু আগেই বলেছিলাম যে যদি আমি অবজার্ভ করতে চাই যে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ক্লাসে আসলে কতখানি মনোযোগী, তাহলে আমাকে তাদের ক্লাসরুমে যেই অবজার্ভ করতে হবে। এইখানে যেটা জানার বিষয় বা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমি কিন্তু সবকিছু অবজার্ভ করছি না, আমি সেইটা অবজার্ভ করছি যেটা আমি জানতে চাই বা যেটা আমার রিসার্চ কোশ্চেনে আছে, আমি আমার গবেষণার মাধ্যমে যে বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন এইখানে আমি টপিক বলছি যে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ক্লাসে কতখানি মনোযোগী, সেখানে কিন্তু আমি তাদের ক্লাসে উপস্থিত হয়ে ক্লাসে তাদের যে আচার আচরণ, ক্লাসে তাদের যে অঙ্গভঙ্গি, ক্লাসে তাদের যে মুখভঙ্গি, ক্লাসে শিক্ষকের কথার প্রেক্ষিতে তাদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন বা তাদের যে ফিডব্যাকটা, সেগুলো থেকে কিন্তু আমি বোঝার চেষ্টা করব যে শিক্ষার্থী আসলে ক্লাসে কতখানি মনোযোগী। আমি কিন্তু মাঠে গোল হয়ে বসে থাকা 10 জন শিক্ষার্থীকে সারাদিন অবজার্ভ করে বুঝতে পারবো না যে তারা আসলে ক্লাসে কতখানি মনোযোগী। কাজেই বলতে পারি যে অবজারভেশন হচ্ছে একটা স্পেসিফিক মেথড, এবং স্পেসিফিক বিষয়গুলোই অবজারভেশনে অবজার্ভ করতে হয়, সবকিছু কিন্তু সেখানে অবজার্ভ করা হয় না। অবজেক্টিভ, যে কোনো রিসার্চ মেথডে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, একটা রিসার্চকে সফল রিসার্চ হতে হলে অবশ্যই অবজেক্টিভ হতে হবে, বস্তুনিষ্ঠ হতে হবে, কোনো ধরনের ম্যানিপুলেশন সেখানে থাকা যাবে না, এবং একেবারে বাস্তব ভিত্তিক ভাবে নিজের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রেখে ঘটনাকে অবজার্ভ করতে হবে। যেমন আমি যদি মনে করি যে না, রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আসলে ক্লাসে মনোযোগী নয়, আমার এই চিন্তা ভাবনার প্রভাব কিন্তু আমার রিসার্চে কোনোভাবেই পড়া যাবে না। আমি যখন অবজার্ভ করব
তখন যদি আমি মাথায় ওইটা রাখি যে না আসলে তারা মনোযোগী নয়, আমি দেখছি স্টুডেন্ট টিচারের দিকে মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তার কথায় রেসপন্স করছেন, কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে যে তারা তো আসলে ক্লাসে মনোযোগী নয়, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাখ্যাটাও আমার এই চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে যাবে এবং তখন কিন্তু এটা আর সায়েন্টিফিক অবজারভেশন থাকবে না। সায়েন্টিফিক অবজারভেশন হতে হলে কি হতে হবে, আমার চিন্তা চেতনা যাই থাক আমি যেটা বাস্তবে দেখছি আমি সেটাই লিপিবদ্ধ করব, আমি সেটাই তুলে আনব। আমি যদি দেখি যে আমার অবজারভেশন বলছে স্টুডেন্ট খুব মনোযোগী, তাহলে আমার যে আগেও ধারণা ছিল যে তারা আসলে ক্লাসে মনোযোগী নয়, সেই ধারণাটা দূরে সরিয়ে রেখে আমাকে আমার গবেষণার ফলাফলে বা আমাকে তথ্যের মধ্যে লিখতে হবে যে শিক্ষার্থীদের ভিতরে সেই সমস্ত বৈশিষ্ট্য দেখা গেছে যে তারা আসলে ক্লাসে যথেষ্ট মনোযোগী। সো অবজারভেশন মাস্ট বি অবজেক্টিভ, ইট ক্যান্ট বি সাবজেক্টিভ। আমি রিসার্চার কি চিন্তা করি বা স্টুডেন্টরা কি চিন্তা করে সেটা একেবারেই দেখার বিষয় নয়, বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেটুকুই বস্তুনিষ্ঠ ভাবে তুলে নিয়ে আসা হচ্ছে অবজারভেশনের কাজ। ফোর্থ যে ক্যারেক্টারিস্টিক সেটা বলা হচ্ছে অ্যাফেয়ার অফ আইস, অর্থাৎ এটা হচ্ছে চোখের কাজ। অবজারভেশন এমন একটা মেথড যেখানে মূলত গবেষক তার চোখকেই সর্বাধিক ব্যবহার করেন, তার চোখ দিয়েই অবজার্ভ করেন যে আসলে পার্টিসিপেন্টরা কি করছে, ওই যে একই জায়গায় চলে যায় যে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী কি না, শিক্ষার্থীদের প্রত্যেকটা আচরণ পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু এখানে চোখ দিয়েই দেখতে হচ্ছে, অন্য কোনো ভাবে দেখার উপায় নাই। এই জন্য বলা হয় যে অবজারভেশন মেথডটা মূলত চোখের কাজ, মেইনলি চোখটাকে সবসময় সজাগ রাখতে হয়। পঞ্চম বলা হচ্ছে এইম বা লক্ষ্য, একটা অবজারভেশনের পিছনে সবসময় একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, কোন একটা লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু পর্যবেক্ষণ করা হয়। সেই লক্ষ্যটাকে আমরা এখানে বলতে পারি আমাদের রিসার্চ কোশ্চেন বা আমাদের রিসার্চ অবজেক্টিভ। একটা অবজারভেশন শুরুর আগেই আমি জানতাম যে আমি সেখান থেকে কি জানতে চাই এবং সেই লক্ষ্যে কিন্তু আমার অবজারভেশনটা এগিয়ে চলে। এই কারণে আমরা এটা বলতে পারি যে অবজারভেশনের সবসময় নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। এরপরে সিক্সথ বলা হচ্ছে ভেরিফাইয়েবল। আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে জেনেছি যে সায়েন্স হচ্ছে ভেরিফাইয়েবল। একটা সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে আমি যদি কোনো তথ্য বের করতে পারি বা বের করি সেটা অবশ্যই ভেরিফাইয়েবল হতে হবে, অর্থাৎ একই ধরনের রিসার্চ যদি আমি আবার করি তখন আবার একই ধরনের ফলাফল পাওয়ার সম্ভাবনাই খুব বেশি থাকবে এবং অবজারভেশনের থেকে আমরা যে ফলাফল পেয়ে থাকি সেটাও কিন্তু ভেরিফাইয়েবল, অর্থাৎ যাচাইযোগ্য। অবজারভেশন থেকে আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি আমরা চাইলে সেগুলো আমরা পুনরায় যাচাই করতে পারি এবং আশা করা যায় আমরা একই ধরনের ফলাফল আবারও লাভ করতে সক্ষম হব। স্টেপস অফ অবজারভেশন, ওই যে শুরুতেই আমি বলেছিলাম যে অবজারভেশন হচ্ছে সিস্টেম্যাটিক, কোন কিছু নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু আমাদের অবজারভেশন করতে হয় এবং আমার সামনে অবজারভেশনের সেই স্টেজ গুলো রয়েছে, আমরা দেখে নেই স্টেজ গুলো কি কি। প্রথম স্টেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাইং অবজেক্টিভস, অর্থাৎ আইডেন্টিফাইং অবজেক্টিভ হচ্ছে এখানে রিসার্চ অবজেক্টিভের কথা বলা হচ্ছে যে আমার রিসার্চ শুরুর আগে বা আমার অবজারভেশনের শুরুর আগে আমি জানি যে এই অবজারভেশন থেকে আমি আসলে কি জানতে চাই। এবং এই আমি যে উদাহরণটা এতক্ষণ বলে আসছি সেই উদাহরণের কথা যদি আমরা বলি তাহলে সেখানে আমরা বলেছিলাম যে আমি জানতে চাই রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আসলে ক্লাসে মনোযোগী কিনা, তাহলে এটাই কিন্তু আমার অবজেক্টিভ যে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ক্লাসে কতখানি মনোযোগী সেটা আমি জানতে চাই, এই পর্যবেক্ষণের ক্ষেত্রে এটাই আমার উদ্দেশ্য। ডিসাইডিং নোট টেকিং মেথড, অর্থাৎ আমি যে পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ দ্বারা যে তথ্যগুলো বা যে উপাত্তগুলো আমি পাবো সেই উপাত্তগুলো আমি কিভাবে সংগ্রহ করব বা কিভাবে কালেক্ট করব সেটা কিন্তু আমাকে এই পর্যায়ে ঠিক করে নিতে হবে। এবং আমি যদি এই যে ক্লাসরুমের কথা বলছি সেই ক্লাসরুম যদি আমি ভিডিও করি সেটা কিন্তু খুব বেশি ফ্রুটফুল হয়তো হবে না। আগেই বলেছি মূল যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিসার্চারের নিজের চোখ। এছাড়া রিসার্চার নোট টেকিং এর জন্য অনেক সময় খাতা ব্যবহার করতে পারেন, ডায়েরি ব্যবহার করতে পারেন, চেকলিস্ট ব্যবহার করতে পারেন এবং চেকলিস্ট ব্যবহারটা কিন্তু একটা খুব ভালো অপশন। ইনফ্যাক্ট সিস্টেমেটিক অবজারভেশনে কিন্তু একটা
চেকলিস্ট সব সময় ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ চেকলিস্ট, আমরা কি চেকলিস্ট জানি? চেকলিস্ট হচ্ছে এমন একটা বিষয় যে একটা অবজারভেশন করতে গেলে আমি কি কি জিনিস অবজার্ভ করব, বা যে কোনো কিছু আমি বাজার করার জন্য যদি একটা লিস্ট করি এবং বাজারে যে একটা করে জিনিস কিনি আর একটা করে টিক চিহ্ন দেই বা ক্রস দিয়ে কেটে দেই, এটা কিন্তু একটা চেকলিস্ট। যে আমি লিস্ট করেছি আমার কি কি প্রয়োজন, তারপরে একটা প্রয়োজনীয় জিনিস আমার হাতে আসছে, আমি সেটাকে টিক চিহ্ন দেখছি দিচ্ছি যে আমার প্রয়োজনটা ফুলফিল হয়েছে। ঠিক এরকমই অবজারভেশনের ক্ষেত্রে বা যে কোনো এফজিডির ক্ষেত্রে, রিসার্চে অনেক ক্ষেত্রে আমাদের এই চেকলিস্ট তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করি যে আমি কি কি জিনিস অবজার্ভ করব, যেমন আমার বিষয় যদি হয় ওই একইটা যে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ক্লাসে আসলে কতখানি মনোযোগী সেটা জানা, সেক্ষেত্রে আমি কি করব একটা চেকলিস্ট তৈরি করব। সেখানে দেখব যে এরকম বিষয় থাকতে পারে যে শিক্ষার্থীরা ক্লাসে সঠিক সময়ে আসে কিনা, শিক্ষার্থীরা শিক্ষক আসার পরে সুন্দরভাবে তার সাথে কুশল বিনিময় করে কিনা, শিক্ষকের যে কোনো প্রশ্নে তারা সুন্দরভাবে রেসপন্স করে কিনা, শিক্ষকের যে কোনো কথা তারা মন দিয়ে শুনতে শোনে কিনা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমি একটা চেকলিস্টে লিখে দিতে পারি। এবং পরবর্তীতে আমি যখন সরাসরি অবজারভেশনে যাব সেই চেকলিস্টটা কিন্তু আমাকে সিস্টেমেটিক অবজারভেশনে অনেক হেল্প করবে। এবং এই সেকেন্ড স্টেপে কি বলা হচ্ছে যে আমি আমার নোটগুলো কিভাবে টেক করব, অর্থাৎ আমি যা দেখছি তা আমি ঠিক কোন পদ্ধতিতে লিপিবদ্ধ করব সেটা নির্ধারণ করা, বা সেটা ডিসিশন সেই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা। কারণ এটার বিভিন্ন পদ্ধতি আছে, আমি চেকলিস্ট ব্যবহার করতে পারি, আমি ডায়েরি ব্যবহার করতে পারি, আমি অডিও রেকর্ড করতে পারি, আমি ভিডিও রেকর্ড করতে পারি। তো আমার পার্টিকুলার রিসার্চের জন্য বা আমার পার্টিকুলার অবজারভেশনের জন্য আমি ঠিক কোন ধরনের নোট টেকিং মেথডটা নিতে চাই সেটা আমাকে এই সেকেন্ড স্টেপে ঠিক করতে হবে। থার্ড স্টেপটা হচ্ছে ডেভেলপিং রিসার্চ কোশ্চেন্স। এই যে আমি অবজেক্টিভ তৈরি করেছিলাম, এরপরে আমি যখন রিসার্চের সামনে আগাবো তখন আমার মনের ভিতরে কিন্তু অনেকগুলা কোশ্চেন আসবে, যে কোশ্চেন গুলো আমার রিসার্চকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমন কোশ্চেন গুলো বারবারই আমার কথার মধ্যে কিন্তু বের হয়ে আসছে, যে আমি বলছি যে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাসে অ্যাটেন্টিভ কিনা, শিক্ষার্থীরা শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনেন কিনা, শিক্ষকের কথা সঠিকভাবে রেসপন্স করে কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু রিসার্চ কোশ্চেন হিসেবে আসতে পারে। তো এই থার্ড স্টেজে এসে অবজারভেশনের ক্ষেত্রে আমরা কি করি, রিসার্চ কোশ্চেন তৈরি করি। এবং রিসার্চ কোশ্চেন খুব বেশি হওয়া ভালো কথা নয়, তিনটা চারটা রিসার্চ কোশ্চেন মোর দেন এনাফ। এরপরে পরবর্তী স্টেজটা যেটা ফোর্থ স্টেজ, সেখানে বলা হচ্ছে অবজার্ভিং অ্যান্ড নোট টেকিং। অর্থাৎ আমি এর আগে ঠিক করেছি যে আমি কি অবজার্ভ করতে চাই, আমি এর আগে ঠিক করেছি যে আমি কিভাবে অবজার্ভ করতে চাই, আমি ঠিক করেছি যে আমার রিসার্চ কোশ্চেন গুলো কি কি, এই পর্যায়ে এসে আমার পূর্ববর্তী যে সিদ্ধান্ত গুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার পালা, সেগুলোকে সরাসরি অ্যাপ্লাই করার পালা। অর্থাৎ এই পর্যায়ে ফোর্থ স্টেজে এসে একজন রিসার্চার সরাসরি অবজার্ভ করেন এবং অবজার্ভ করে তিনি যে তথ্যগুলো পান সেগুলো যে কোনো ভাবে তিনি নোট টেকিং করেন বা নোট নিয়ে রাখেন। এবং ফিফথ এবং লাস্ট স্টেপে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যানালাইজিং বিহেভিয়ার্স অ্যান্ড মেকিং ইনফারেন্স। অর্থাৎ আমি বিহেভিয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে যে অবজারভেশনের মাধ্যমে যে তথ্যগুলো বা যে ইনসিডেন্ট গুলো পাওয়া গেছে সেগুলো বোঝানো হচ্ছে। যেমন এখানে আমি আমার যে উদাহরণ সেখান থেকে বলতে পারি যে শিক্ষার্থীদের ক্লাসের ভিতরে যে ব্যবহার সেটাকেই আমরা এখানে বিহেভিয়ার বলছি। তো এখানে বলা হচ্ছে যে সর্বশেষে এসে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলোকে অ্যানালাইজ করা হয় এবং সে সমস্ত তথ্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এগুলো ছিল অবজারভেশনাল রিসার্চের স্টেপস গুলো বা পর্যবেক্ষণের স্টেপ সমূহ। এবার আমরা দেখব অবজারভেশনের অ্যাডভান্টেজেস গুলো কি কি বা সুবিধাগুলো কি কি রিসার্চের ক্ষেত্রে আমরা যে পর্যবেক্ষণ করি বা পর্যবেক্ষণকে আমরা একটা ভালো রিসার্চ পদ্ধতি বলছি, রিসার্চ মেথড বলছি। তো সেই ক্ষেত্রে অবজারভেশনের সুবিধাগুলো কি কি, কি কি সুবিধা বা কি কি সুবিধার কারণে আমরা অবজারভেশন করতে পারি। তো প্রথমেই বলা হচ্ছে ইনডেপথ ডেটা, অর্থাৎ অবজারভেশনের মাধ্যমে একটা বিষয়ের গভীর থেকে ডেটা তুলে আনা সম্ভব হয়।
এই কারণে বলা হচ্ছে ইনডেপথ ডেটা পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে ডেটা নট ডিস্টর্টেড, অর্থাৎ ডেটাগুলো খুব অর্গানাইজড ভাবে পাওয়া যায়, ডেটাগুলো এলোমেলো ভাবে থাকে না। এবং এর কারণটা খুব সহজেই অনুমেয় যে আমরা কিন্তু খুব প্ল্যান্ড ওয়েতে অবজারভেশনের ডেটাগুলো কালেক্ট করছি এবং রিসার্চার নিজে কিন্তু ডেটাগুলো কালেক্ট করছেন, নিজে তিনি লিপিবদ্ধ করছেন এবং নিজের প্রয়োজন অনুযায়ী একটা সিস্টেমেটিক ওয়েতে তিনি ডেটাগুলো কালেক্ট করছেন, যে কারণে অবজারভেশনের ডেটাগুলো শুরু থেকে বা প্রথম থেকে খুব সুন্দর গোছানো অর্গানাইজড অবস্থায় থাকে। কস্ট ইফেক্টিভ, অবজারভেশন রিসার্চটা অন্যান্য রিসার্চের তুলনায় কস্ট ইফেক্টিভ, অর্থাৎ এই রিসার্চে খরচ সাধারণত কম হয়ে থাকে। এবং সর্বশেষ বলা হচ্ছে প্রোডিউসেস ভ্যালিড ডেটা, অর্থাৎ অবজারভেশন থেকে আমরা যে ডেটাগুলো বা যে উপাত্তগুলো যে তথ্যগুলো পেয়ে থাকি সে তথ্যগুলো পুরোপুরি ভ্যালিড বা পুরোপুরি নির্ভরযোগ্য একটা পদ্ধতি, নির্ভরযোগ্য তথ্য, যেহেতু আমরা শুরু থেকেই বলছি যে অবজারভেশন খুব সিস্টেমেটিক একটা মেথড এবং নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু আমরা ডেটাগুলো কালেক্ট করে থাকি। ডিসঅ্যাডভান্টেজেস অফ অবজারভেশন, আমরা এর আগেও দেখে এসেছি যে প্রত্যেকটা রিসার্চ মেথডেরই কিন্তু একই সাথে যেমন বেশ কিছু সুবিধা রয়েছে আবার পাশাপাশি এদের কিছু অসুবিধাও আমরা দেখতে পাই। তো এখানে আমরা অবজারভেশনের ডিসঅ্যাডভান্টেজেস গুলো দেখে নেব। প্রথমে বলা হচ্ছে অবজারভার বায়াস, সরিষার মধ্যে ভূত, ঠিক আছে? অর্থাৎ আমরা বলছি যে রিসার্চার ফার্স্ট হ্যান্ড ডেটা কালেক্ট করছেন, রিসার্চার নিজে ডেটা কালেক্ট করছেন, রিসার্চার নিজেই আবার ডেটা অ্যানালাইসিস করছেন, তো এক্ষেত্রে রিসার্চারের নিজস্ব কোন চিন্তা ভাবনা, রিসার্চারের সোশিও ইকোনমিক কনটেক্সট, রিসার্চারের কালচারাল কনটেক্সট, এগুলো কোনোভাবে এই তথ্যগুলোকে ম্যানিপুলেট করতে রিসার্চারকে বাধ্য করছে কিনা, বা রিসার্চার যখন তার ফাইন্ডিংসটা এক্সপ্লেইন করছেন, গবেষণার ফলাফলটা যখন তিনি ব্যাখ্যা করছেন, তখন তার যে ব্যাখ্যা লেখার সময় নিজস্ব চিন্তা চেতনা দ্বারা সে ব্যাখ্যাটা প্রভাবিত হয়ে যাচ্ছে কিনা, বস্তুনিষ্ঠতা থেকে সরে আসছে কিনা, এটা কিন্তু একটা বড় ভয় অবজারভেশনের ক্ষেত্রে। কারণ রিসার্চার যদি নিজের ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে মুক্ত হতে না পারেন বা নিজের কোনো স্বার্থ থেকে মুক্ত হতে না পারেন, তাহলে কিন্তু এই অবজারভার বায়াসের ঘটনাটা ঘটতে পারে এবং যেটা কিন্তু অবজারভেশনের রেজাল্টটাকে ভুল করে দিতে পারে। এরপরে বলা হচ্ছে পটেনশিয়ালি আনরিলায়েবল, অবজারভেশনের ক্ষেত্রে খুব কম মানুষ ইনভলভ থাকে, রিসার্চার নিজে বা খুব বড় ধরনের অবজারভেশন হলে প্রয়োজনে খুব অল্প সংখ্যক লোকের সহায়তায় রিসার্চটা করে থাকেন এবং এখানে যে কোন ধরনের কোশ্চেনিয়ার ব্যবহার করা হয় না, ভার্বাল ইন্টারভিউ নেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রে মনে করা হয় যে অবজারভেশন থেকে যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলো আনরিলায়েবল বা নির্ভরযোগ্য নাও হতে পারে। এরপরে বলা হচ্ছে ইন্টারপ্রিটেশন এন্ড কোডিং চ্যালেঞ্জেস, এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস লেভেলের কাজ, ইন্টারপ্রিটেশন এবং কোডিং। অবজারভেশনের মাধ্যমে অবজারভার যে তথ্যগুলো কালেক্ট করেন সেগুলোকে বিভিন্নভাবে কোডিং করতে হয় এবং বিভিন্নভাবে কোডিং করার পর সেটাকে আবার ব্যাখ্যা করতে হয়, তো এগুলো গভীরের বিষয়। কোডিং এর বিষয়টা তোমাদের এই সময় আসলে সিলেবাসে নেই, প্লাস এত দূর তোমাদের এই মুহূর্তে শুরুতেই নিয়ে যাওয়া সম্ভব নয়, তবে আমরা এটা জানবো যে কোডিং হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এই কোডিং এর পরে, কোডিং এর উপরে বেস করে কিন্তু ডেটাকে ব্যাখ্যা বা ইন্টারপ্রেট করা হয়, তো এই ক্ষেত্রেও কিন্তু রিসার্চারকে প্রচন্ড দক্ষ হতে হয় এবং রিসার্চারকে একই সাথে দক্ষ হতে হয়, একই সাথে আনবায়াসড হতে হয়, একই সাথে বস্তুনিষ্ঠ হতে হয়, সবকিছু মিলে সঠিক কোডিং এবং সঠিক যে ব্যাখ্যা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অবজারভেশনের একটা বড় চ্যালেঞ্জ হয়ে পড়ে। এরপরে বলা হচ্ছে স্যাম্পলিং প্রবলেম, আমরা এর আগে জেনেছি যে আমরা যখন একটা রিসার্চ করি তখন সেই রিসার্চে আমরা সমগ্রকের ভিতর থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী বা রিসার্চের ডিমান্ড অনুযায়ী নমুনা কালেক্ট করে থাকি বা নমুনা হিসেবে কাউকে কাউকে সিলেক্ট করে থাকি, তো অবজারভেশনে কিন্তু আসলে এই যে নমুনা বলতে, আমি যদি বলি যে রাজশাহী কলেজের স্টুডেন্টদের ক্লাসে অ্যাটেনটিভনেস এর কথা বলছিলাম, রাজশাহী কলেজের সব ক্লাস কিন্তু অবজার্ভ করা আমার পক্ষে সম্ভব নয়। আবার আমি অন্যান্য গবেষণার ক্ষেত্রে যেমন নিজের প্রয়োজন অনুযায়ী
পার্টিসিপেন্টদের গ্রুপ তৈরি করতে পারি নমুনা হিসেবে তাদেরকে ব্যবহার করার জন্য। অবজারভেশনে কিন্তু সেটারও সুযোগ নাই, একেবারে রিয়েল সেটিংয়ে সরাসরি একটা ক্লাস যেমন হয় আমি খুব জোর সেরকম একটা ক্লাসে গিয়ে ক্লাসটাকে অবজার্ভ করতে পারি, কিন্তু ক্লাসটাকে আমি কোনোভাবেই হ্যাম্পার করতে পারি না। এক্ষেত্রে আমি এটা কিন্তু নিশ্চয়তা পাই না যে আমার স্যাম্পলিংটা আসলে প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা, আমি যে নমুনার উপরে বা আমি যে ক্লাসের উপরে অবজারভেশনটা পরিচালনা করছি। রাজশাহী কলেজে অনেকগুলো ক্লাসরুম রয়েছে, আমি হয়তো তার ভিতর থেকে 5টা ক্লাস অবজার্ভ করতে পারি, সব ক্লাস অবজার্ভ করা একজন রিসার্চারের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে এই 5টা ক্লাসকে কিন্তু আমার স্যাম্পল বা নমুনা হিসাবে ধরে নিতে হবে, এবং এই 5টা ক্লাস যে রাজশাহী কলেজের সব ক্লাসের প্রতিনিধিত্ব করে সেই নিশ্চয়তাটা কিন্তু পাওয়া আসলে খুব কঠিন। এই কারণে বলা হয় যে স্যাম্পলিং প্রবলেম অবজারভেশনে একটা বড় প্রবলেম। এরপরে বলা হচ্ছে টাইম কনজিউমিং, যদিও বা অবজারভেশনাল রিসার্চের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা কস্ট ইফেক্টিভ, অর্থাৎ খরচটা কম হয়ে থাকে, কিন্তু খরচ কম হলেও অবজারভেশন রিসার্চে কিন্তু সময়টা অনেক বেশি লাগে, ইটস ভেরি টাইম কনজিউমিং। কাজে এটা একটা বড় সমস্যা যে একটা সফল এবং বা সঠিক অবজারভেশন করতে গেলে আমাদের কিন্তু তার পিছনে প্রচুর সময় দিতে হয়। এবার আমরা জেনে নেব আজকের শেষ কন্টেন্ট, দ্যাট ইজ পার্টিসিপেন্ট অবজারভেশন, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ রিসার্চ মেথড বা গবেষণা পদ্ধতি, বাংলায় বলা হয়ে থাকে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। এবং এই ধরনের পর্যবেক্ষণগুলো এথনোগ্রাফিক স্টাডি অথবা নৃবিজ্ঞানের যে গবেষণা সেইগুলোর ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা দেখি পার্টিসিপেন্ট অবজারভেশনের ডেফিনেশনে কি বলা হচ্ছে। ডেফিনেশনে বলা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন ইজ আ কোয়ালিটেটিভ রিসার্চ মেথড ইন হুইচ রিসার্চ স্টাডিজ আ গ্রুপ নট অনলি বাই অবজার্ভিং দ্য গ্রুপ বাট অলসো বাই পার্টিসিপেটিং ইন দ্য অ্যাক্টিভিটিস অব দ্য গ্রুপ। অর্থাৎ এই পার্টিসিপেন্ট অবজারভেশনটা সাধারণত কোন একটা গ্রুপের, কোন একটা মানুষের দলের উপরে বা কোন একটা বিশেষ সম্প্রদায়ের উপরে, কোন একটা বিশেষ নৃগোষ্ঠীর উপরে, এই ধরনের কোন একটা গোষ্ঠীর উপরে হয়ে থাকে, এবং রিসার্চার এই ধরনের রিসার্চ করার সময় শুধুমাত্র একটা গোষ্ঠীর কে পর্যবেক্ষণ করে না বা শুধুমাত্র একটা গোষ্ঠীর মানুষদের কাছ থেকে ডেটা কালেক্ট করেন তাই নয়, এই ক্ষেত্রে এই ধরনের রিসার্চের ক্ষেত্রে রিসার্চার ওই নির্দিষ্ট গোষ্ঠীর লোকেদের সাথে একই সাথে বসবাস করেন বা তাদের সাথে একই ধরনের যে সাংস্কৃতিক জীবন, তাদের যে কাজকর্ম সেগুলোতে তাদের সাথে সরাসরি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, অর্থাৎ তাদের সাথে তাদের মতো করেই তাদের কাজগুলোতে রিসার্চার অংশগ্রহণ করেন, যেন এতে করে তিনি খুব গভীরভাবে খুব কাছ থেকে ওই নির্দিষ্ট গোষ্ঠীটাকে জানতে বুঝতে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখা যাচ্ছে যে কিছু গ্রামের মহিলারা তারা কি করছেন, নাড়ু তৈরি করছেন, যেটি আমাদের জন্য খুব পরিচিত একটা সিনারিও, গোল হয়ে বসে সবাই নাড়ু তৈরি করছেন, এবং সেখানে দেখা যাচ্ছে একজন শ্বেতাঙ্গ মহিলা তাদের সাথে হাসি মুখে বসে একই রকম ভাবে তাদের সাথে নাড়ু তৈরি করতে চেষ্টা করছেন। এখানে আমরা বলতে পারি যে এই শ্বেতাঙ্গ মহিলা তার কিন্তু এখানে এভাবে থাকার কথা না, এখানে তিনি কি করছেন, এখানে তিনি পার্টিসিপেন্ট অবজারভেশন করছেন, অর্থাৎ তিনি একটা গবেষণার কাজে এখানে এসেছেন, এই নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে বা এই গ্রামের লোকদের সম্পর্কে তিনি জানতে চান, এই গ্রুপ সম্পর্কে, এখানকার জীবন ব্যবস্থা সম্পর্কে তিনি জানতে চান, এবং তারই অংশ হিসেবে এবং তার মেথডটা যেহেতু পার্টিসিপেন্ট অবজারভেশন, সেই মেথডের রিকোয়ারমেন্ট হিসেবে তিনি কিন্তু এই গ্রামের মহিলাদের সাথে একই সাথে কাজ করছেন এবং কি করছেন, একই সাথে তাদের সাথে একই জায়গায় একই রকম ভাবে বসে নাড়ু তৈরি করার চেষ্টা করছেন। এটা পার্টিসিপেন্ট অবজারভেশনের একটা ভালো উদাহরণ। ক্যারেক্টারিস্টিকস অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। প্রথমেই বলা হচ্ছে ইনভলভস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্ষেত্রে আমি যদি কোনো নির্দিষ্ট গ্রুপের উপরে বা কোনো নির্দিষ্ট কমিউনিটির উপরে গবেষণা করতে চাই, প্রথমে আমাকে তাদের ভাষা জানতে হবে, কারণ ভাষা যদি না জানি তাহলে আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারবো না, আমি তাদের সাথে ভালো একটা সম্পর্কও তৈরি করতে পারবো না। যদি তাদের সাথে আমি ভালো একটা সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হই তাহলে কিন্তু
তাদের জীবনযাত্রায় তারা আমাকে অংশগ্রহণ করার সুযোগ নাও দিতে পারে, বা অংশগ্রহণের সুযোগ দিলেও হয়তো তারা মন খুলে আমার সাথে মিশতে পারবে না। মোস্ট ইম্পর্টেন্টলি তারা কি বলবে আমি ভালো মতো বুঝতে পারবো না। এই কারণে কোন গোষ্ঠীর উপরে পার্টিসিপেন্ট অবজারভেশন মেথডে কোনো গবেষণা করতে চাইলে অবশ্যই সেই গোষ্ঠীর ভাষা খুব ভালোভাবে জেনে নিতে হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে নিডস পারমিশন ফ্রম দ্য অথরিটি। কোন নির্দিষ্ট গোষ্ঠীর উপরে যদি আমি গবেষণা করতে যাই বা নির্দিষ্ট দলের উপরে গবেষণা করতে চাই, অবশ্যই তার অথরিটির কাছ থেকে আমাকে পারমিশন নিতে হবে। আমি যদি কোনো গ্রামের উপর গবেষণা করতে চাই, তাহলে হয়তো সেই গ্রামের ইউপি গ্রামের চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এই ধরনের কোনো অথরিটির কাছ থেকে, লিগাল অথরিটি যার আছে তার কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে। এবং পারমিশন না নিয়ে এই ধরনের গবেষণা করাটা কিন্তু সম্পূর্ণরূপে আনএথিক্যাল, যেটা করা কখনোই উচিত নয়। থার্ড বলা হচ্ছে উইনিং দ্য ট্রাস্ট ফ্রম দ্য পার্টিসিপেন্ট ইজ এসেনশিয়াল। অর্থাৎ যেই গ্রুপকে নিয়ে আমি গবেষণা করব, যে গ্রুপ অফ পিপলকে নিয়ে আমি গবেষণা করব, তাদের কিন্তু আমাকে আস্থা অর্জন করতে হবে। কারণ পার্টিসিপেন্ট অবজারভেশনে রিসার্চার যদি ওই নির্দিষ্ট গোষ্ঠীর লোকেদের কাছ থেকে বিশ্বাস বা আস্থা অর্জন করতে না পারে, তাহলে কিন্তু তিনি তার গবেষণায় সঠিক তথ্যগুলো বা ইনডেপথ যে তথ্য, গভীর থেকে যে তথ্যগুলো খুঁজে বের করে আনার চেষ্টা করবেন, সেগুলোতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ এটা আমরা খুব সহজভাবেই বুঝতে পারি যে যাকে আমরা বিশ্বাস করি না তাকে কিন্তু আমরা কখনো মনের কথা বলি না। আর এই ধরনের গবেষণার ক্ষেত্রে গবেষকের উদ্দেশ্য হচ্ছে তার পার্টিসিপেন্টদের বা ওই নির্দিষ্ট গোষ্ঠীর লোকেদের মনের কথা বের করে আনা। কাজেই পার্টিসিপেন্টদের বিশ্বাস গবেষককে অবশ্যই অর্জন করতে হবে। এরপরে বলা হচ্ছে ইটস মেজর টুল ইজ ডায়ালগ, অর্থাৎ কথোপকথন হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশনের মূল যে টুল। টুল বলতে আমরা কি, টুল মানে টুলি, অর্থাৎ মূল যে সাহায্যকারী একটা বিষয় সেটা হচ্ছে কথোপকথন। বিভিন্ন রকম কথোপকথনের মাধ্যমেই কিন্তু একজন রিসার্চার পার্টিসিপেন্ট অবজারভেশন থেকে যেটা কালেক্ট করে থাকেন, যেমন অনেক ক্ষেত্রে তিনি স্ট্রাকচার্ড ইন্টারভিউ নেন, অর্থাৎ সার্ভের সাহায্য নেন, অনেক ক্ষেত্রে আবার ওপেন এন্ডেড ইন্টারভিউ নেন, সেমি স্ট্রাকচার্ড, অর্থাৎ বিভিন্ন ক্যাটেগরির ইন্টারভিউ এর যে বিভিন্ন টাইপ আছে সে বিভিন্ন টাইপের ইন্টারভিউ নিয়ে থাকেন, অথবা অনেক ক্ষেত্রে এফজিডি ফোকাস গ্রুপ ডিসকাশন করে থাকেন, যেটাকে আমরা অনেকে উঠান বৈঠক বললে চিনতে পারি সহজে। তো এই ধরনের বিভিন্ন রকম কথোপকথনের মাধ্যমে বা অনেক সময় ইনফর্মাল কথাবার্তার মাধ্যমেও কিন্তু রিসার্চার ডেটা কালেক্ট করে থাকেন। তো মূলত যে ফর্মেই হোক কথোপকথনই কিন্তু এই পার্টিসিপেন্ট অবজারভেশনের ডেটা কালেকশনের মূল মাধ্যম। এরপরে বলা হচ্ছে রিলাইজ মোর অন কোয়ালিটেটিভ রাদার দ্যান কোয়ান্টিটেটিভ ডেটা, অর্থাৎ পার্টিসিপেন্ট অবজারভেশনে মূলত গুণবাচক ডেটাগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, পরিমাণবাচক ডেটাগুলোর উপরে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না। এবার আমরা জেনে নিব পার্টিসিপেন্ট অবজারভেশনের স্টেপ গুলো কি কি। ফার্স্ট স্টেপেই বলা হচ্ছে এস্টাবলিশিং রিপোর্ট, অর্থাৎ সম্পর্ক স্থাপন। অর্থাৎ ফার্স্ট স্টেপে এখানে আই এম সরি নাম্বারিং একটু ভুল হয়ে গেছে, প্রথমে আমরা যে এস্টাবলিশিং র‍্যাপোর্ট দেখতে পাচ্ছি সেটাই কিন্তু প্রথম স্টেপ হবে। এবং এস্টাবলিশিং র‍্যাপোর্ট বলতে এখানে যাদেরকে নিয়ে রিসার্চার গবেষণা করতে চান তাদের সাথে একটা সম্পর্ক তৈরির কথা বলা হচ্ছে। র‍্যাপোর্ট মানে হচ্ছে সম্পর্ক এবং র‍্যাপোর্ট বিল্ড আপ মানে হচ্ছে সম্পর্ক সৃষ্টি, যেটা আমি এর আগেও বলেছি যে আমি যদি কাউকে আপন মনে না করি তার সাথে কিন্তু আমি মনের কথা বলবো না। আর পার্টিসিপেন্ট অবজারভেশনের রিসার্চারের মূল বিষয় হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে পার্টিসিপেন্টদের মনের কথা খুঁজে বের করা। এই কারণে প্রথম স্টেপটাই হচ্ছে যাদেরকে নিয়ে আমি গবেষণা করব তাদের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা। এখানে আসলে মার্কিংটা উল্টো হয়ে গেছে পুরাই। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ইমার্জিং ইন দা ফিল্ড। এখানে ফিল্ড বলতে সেই গ্রুপ, যেই গ্রুপকে নিয়ে আমি গবেষণা করতে চাই সেই গ্রুপের গবেষণা বা সেই গ্রুপের যে আবাসস্থল বা সেই গ্রুপ যে গ্রামে বসবাস করে, যে কমিউনিটিতে বসবাস করে, সেইখানে রিসার্চারকে একেবারে মিশে যেতে হবে, একবারে
মগ্ন হয়ে যেতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো মানের ডেটা কালেক্ট করা সম্ভব হবে। থার্ড যে স্টেপ সেটা হচ্ছে রেকর্ডিং ডেটা। যে ডেটাগুলো রিসার্চার কালেক্ট করবেন, শুধু কালেক্ট করলেই হবে না, এই ফিল্ডে তিনি মিশে যাওয়ার পরে সেখানে কিন্তু ডেটাগুলোকে তিনি বিভিন্নভাবে কালেক্ট এবং রেকর্ড করবেন। এবং সর্বশেষ স্টেপ যেটা, সেটা হচ্ছে কনসলিডেটিং দ্য ইনফরমেশন। যত ইনফরমেশন বা যত তথ্য শুরু থেকে রিসার্চার কালেক্ট করেছেন, এখানে এসে সবগুলোকে একত্রিত করা এবং সেখান থেকে একটা ইনফারেন্স বা সিদ্ধান্তে পৌঁছানোই সর্বশেষ স্টেজের কাজ। এবার আমরা দেখব পার্টিসিপেন্ট অবজারভেশনের অ্যাডভান্টেজেস গুলো কি কি, বা পার্টিসিপেন্ট অবজারভেশনের সুবিধাগুলো কি কি। আমরা প্রথমে দেখব অ্যাপ্লিকেবল ফর সেন্সিটিভ সিচুয়েশন, অর্থাৎ স্পর্শকাতর যে বিষয়গুলো বা স্পর্শকাতর যে জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু পার্টিসিপেন্ট অবজারভেশন করা যায়। কারণ এক্ষেত্রে ডেটা কিন্তু ইনফরমালি কালেক্ট করা হয়, অর্থাৎ ফরমালি সরাসরি অনেক ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে বা এফজিটি এর মাধ্যমে ডেটা কালেক্ট করা হয় না। ওই ইনফরমাল কথার মাধ্যমে, গল্প গুজব করতে করতে রিসার্চার অনেক সময় অনেক গভীর থেকে তথ্য তুলে আনতে সক্ষম হন। এবং যেহেতু রিসার্চার একটা আস্থা অর্জন করেই ডেটা কালেক্ট করতে যান, এই কারণে কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই তার যে পার্টিসিপেন্টরা বা যাদেরকে নিয়ে রিসার্চার গবেষণা করছেন, তারা কিন্তু মনের অনেক কথাই রিসার্চারের সাথে খোলা মনে শেয়ার করে ফেলেন, বা অনেক সময় অনেক গোপন কথা রিসার্চারকে বলে ফেলেন। এই কারণে বলা হয় সেন্সিটিভ বিষয়গুলোতে কিন্তু এই মেথডটা বেশ কাজে দেয়। এরপরে বলা হচ্ছে ইউজফুল ইন সলভিং কমিউনিটি ইস্যু। কোন একটা গোষ্ঠীর বা কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের যে সমস্যাগুলো আগে হয়তো জানা ছিল না, বা কি করলে তাদের ভালোভাবে সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়, এ ধরনের তথ্যগুলো কিন্তু পার্টিসিপেন্ট অবজারভেশনের মাধ্যমে তুলে আনা সম্ভব হয়। এবং এ ধরনের তথ্যগুলো জানা গেলে তখন কিন্তু সমস্যাগুলো সমাধানও অনেক সহজ হয়ে যায়। থার্ড বলা হচ্ছে থিংস আর সিন ইন দেয়ার ন্যাচারাল কনটেক্সট, অর্থাৎ যে কোনো যে বিষয়গুলো অবজার্ভ করা হয় পার্টিসিপেন্ট অবজারভেশনে, সেগুলো কিন্তু তাদের ন্যাচারাল সেটিং এ অবজার্ভ করা হয়, অর্থাৎ তারা যেখানে যেমন ভাবে থাকে তাদেরকে ঠিক সেখানে তেমন ভাবে অবজার্ভ করা হয়। এবং এই কারণে কিন্তু ম্যানিপুলেটেড ডেটা পাওয়ার সুযোগ খুব কম থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল ডেটা পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। এরপরে সর্বশেষ যে অ্যাডভান্টেজ সেটা বলা হচ্ছে নট ডিপেন্ডেন্ট আপন আদার্স রেসপন্স, অর্থাৎ অন্য কারো উপরে কিন্তু এই পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট কম হতে হয় বা নির্ভর কম করতে হয়, যেহেতু রিসার্চার নিজে সরাসরি ফিল্ডে যেয়ে থাকেন এবং তার যে পার্টিসিপেন্টসরা তাদের সাথে সরাসরি অংশগ্রহণ করেন, নিজেই সরাসরি অনেক কিছু বুঝতে পারেন, খুব সহজেই নিজে একটা অ্যাক্টিভিটিস বা একটা কালচারাল যে ইভেন্ট সেটাই অংশগ্রহণের মাধ্যমে নিজেই অনেক কিছু বুঝতে পারেন। এবং এই কারণে বলা হয় যে অন্যদের উপরে কিন্তু অন্যান্য রিসার্চের মতো এত বেশি ডিপেন্ডেন্ট রিসার্চারকে হতে হয় না। ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ পার্টিসিপেন্ট অবজারভেশনের অসুবিধাগুলো আমরা এখানে দেখব। টাইম কনজিউমিং, প্রথমেই বলা হচ্ছে এই ধরনের গবেষণায় কিন্তু প্রচুর সময় লাগে। একটা পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্ষেত্রে যদি আমরা বলি নির্দিষ্ট কোনো কমিউনিটির কথা, সেক্ষেত্রে রিসার্চারকে কিন্তু দীর্ঘ সময় সেই নির্দিষ্ট কমিউনিটির সাথে থাকতে হয়, সেই সময়টা কমপক্ষে 6 মাস হতে পারে, বা অনেক ক্ষেত্রে এটা কমপক্ষে পুরো একটা ক্যালেন্ডার ইয়ার হতে হয়। যেমন যদি আমরা কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে গবেষণা করতে চাই, তাহলে তাদের কালচারাল যে ইভেন্ট গুলো সেগুলো জানতে হলে কিন্তু আমাদের পুরো একটা ক্যালেন্ডার ইয়ার কমপক্ষে থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে বছরের বিভিন্ন সময় তারা ঠিক কি কি ইভেন্ট গুলো অ্যারেঞ্জ করে থাকে। এই কারণে পার্টিসিপেন্ট অবজারভেশন এটা কিন্তু আসলে খুব টাইম কনজিউমিং একটা গবেষণা পদ্ধতি, এটা একটা বড় সমস্যা। এরপরে বলা হচ্ছে রিসার্চার্স প্রেজেন্স মে ক্রিয়েট আর্টিফিশিয়াল সিচুয়েশন, অর্থাৎ যখন রিসার্চার অর্থাৎ একজন বাইরের মানুষ তাদের সাথে তাদের মতো করে আছে, অনেক সময় এটা একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন তৈরি করতে পারে, অর্থাৎ তারা তাদের মতো বিহেভ না করতে পারে, নরমালি তারা যে কাজগুলো যেভাবে করেন সেভাবে নাও করে থাকতে পারেন। এবং এটা যদি ঘটে তখন কিন্তু রিসার্চারের হাতে ভুল তথ্য চলে আসবে, যেটা গবেষণার ক্ষেত্রে একটা বড় সমস্যা। এরপরে বলা হচ্ছে রিকোয়ার্স
হিউজ ডিলিজেন্স অ্যান্ড প্রিপারেশন। এই ধরনের রিসার্চ গুলো করার জন্য আসলে একজন রিসার্চারকে অত্যন্ত দক্ষ হতে হয়, এই ধরনের রিসার্চ সম্পর্কে তাকে প্রচুর অধ্যাবসায় করতে হয়, প্রচুর জানতে হয় সেই মানুষগুলো সম্পর্কে, এবং অনেক প্রিপারেশনের পরেই কিন্তু একজন রিসার্চার এই ধরনের একটা রিসার্চ করতে সক্ষম হন। সর্বশেষ বলা হচ্ছে চ্যালেঞ্জিং টু কালেক্ট ডেটা থ্রু পার্টিসিপেশন, অর্থাৎ একজন রিসার্চার, যেমন একটু আগে আমরা দেখছি যে একজন শ্বেতাঙ্গ মহিলা এসে নাড়ু তৈরি করছেন, এরকম সম্পূর্ণ বাইরের কনটেক্সট থেকে এসে একটা একটা কমিউনিটির সাথে সম্পূর্ণ মিশে যাওয়া, তাদের মতো লাইফ লিড করা, তাদের মতো কাজ করা, এবং তারপরে সেখান থেকে তাদের লাইফ রিলেটেড তথ্য কালেক্ট করা, এটা কিন্তু আসলে খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এটা খুব সহজ কোনো বিষয় নয়। সো আমরা সামারিটা দেখি যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় সম্পর্কে জানলাম। আমরা ফিলোসফিক্যাল মেথড সম্পর্কে জেনেছি, ফিলোসফিক্যাল মেথড কি তার ক্যারেক্টারিস্টিক সেটা জেনেছি, এবং অবজারভেশন এবং পার্টিসিপেন্ট অবজারভেশন এই দুটো মেথড সম্পর্কে মোটামুটি আমরা সহজভাবে যতটুকু সম্ভব মূল বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করেছি। এবং এরই সাথে কিন্তু ফর্মালি আমরা তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ের যে একাদশ শ্রেণীর পাঠ্য বই বা সিলেবাস আছে তার দ্বিতীয় অধ্যায়টা অফিসিয়ালি শেষ করছি। এই অধ্যায়ে তোমরা কি কি জেনেছো, এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করেছি তা হচ্ছে বিজ্ঞান কি, সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, বিজ্ঞানের বৈশিষ্ট্য সমূহ কি কি, গবেষণা পদ্ধতি কি, সাইন্টিফিক রিসার্চ বা বৈজ্ঞানিক গবেষণার ধাপগুলো কি, এবং তারপরে সমাজবিজ্ঞানে কি কি গবেষণা পদ্ধতি ব্যবহৃত হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সহজ সাবলীল ভাষায় বুঝতে চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এটাতে বুঝতে খুব একটা কষ্ট হয়নি। তো এই লেভেলে এইখানে এসে আমরা নতুন একটা বিষয়ের সাথে এখন ইন্ট্রোডিউস হব, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমরা তোমাদেরকে একটু অ্যাসেস করে দেখব যে তোমরা আসলে ঠিক কতখানি নিতে পেরেছো, আমরা যেটা বুঝাতে চেয়েছি তোমরা ঠিক বুঝতে পেরেছো কিনা, বা আরেকটা জিনিস যে তোমরা বাড়িতে আসলে পড়ালেখার সাথে আছো কিনা, এই বিষয়গুলো জানার জন্য আমরা ছোট্ট একটা অ্যাসেসমেন্টের আয়োজন করেছি। সেটা হচ্ছে এখানে তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ, করোনা কালীন সময়ে অনলাইন ক্লাসের সমস্যা এবং সম্ভাবনা, অর্থাৎ এখন তোমরা বাড়িতে বসে আছো, তোমরা রেগুলার কলেজে ক্লাসে আসতে পারছো না, এজন্য তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে এই করোনা কালীন সময়ে যে অনলাইন ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলোর সমস্যা কি, সমস্যাগুলো কি কি, এবং সম্ভাবনাগুলো কি কি। তোমাদের যেটা কাজ, এই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে না, তোমাদের কাজ হচ্ছে যে এই বিষয়টার উপরে যদি তুমি গবেষণা করতে চাও তাহলে তুমি কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে। আমি আবারও বলছি যে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের সমস্যা ও সম্ভাবনা, এই বিষয়ের উপরে যদি তুমি গবেষণা করতে চাও তাহলে তুমি কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করবে এবং কেন তুমি সেই নির্দিষ্ট গবেষণা পদ্ধতিটি ব্যবহার করবে। তোমরা প্রত্যেকেই এই বিষয়ের উপরে 200 ওয়ার্ডের ভিতরে, অর্থাৎ সর্বোচ্চ 200 শব্দের মধ্যে একটা করে অ্যাসাইনমেন্ট লিখবে, ইন্ডিভিজুয়াল, কোনো গ্রুপ অ্যাসাইনমেন্ট নয়, প্রত্যেকে পৃথক পৃথক অ্যাসাইনমেন্ট লিখবে, এক পেজ না সরি সর্বোচ্চ 200 শব্দের মধ্যে, এবং লিখে নিচে একটা ইমেল অ্যাড্রেস দেয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস, তোমরা সবাই সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের নাম এবং ক্লাস রোল লিখে এই অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিবে। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্ট দেওয়ার সর্বশেষ লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমরা সবাই এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তোমাদের যার যার অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।